বাইকের টাকা শোধ না করায় যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শোরুম মালিক ও তার দুই কর্মচারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি থানা এলাকায়। শোরুম মালিক ও তার দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ির লোনের টাকা শোধ না করায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গাড়ির শোরুমের মালিক ও তার দুই কর্মচারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটিতে। মৃতের নাম সাদ্দাম হোসেন। ঘটনায় শোরুম মালিক রোহন সিং ও তার দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, দত্তপুকুর থানার ছোট জাগলিয়ার বাসিন্দা সাদ্দাম দিন কুড়ি আগে নৈহাটির ওই বাইকের শোরুম থেকে প্রায় দু লক্ষ টাকা দিয়ে একটি বাইক কেনেন। সাদ্দাম ৪৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন, বাকিটা লোন করেন। অভিযোগ, সাদ্দাম যে চেক দিয়েছিলেন তা বাউন্স করে, সই না মেলায় তাকে ডেকে পাঠায় শোরুম মালিক। সেখানে তাকে গাড়ির পুরো টাকা শোধ করতে চাপ দেয় বলে অভিযোগ। সাদ্দাম হোসেন MS বাজাজ থেকে একটা বাইক নিয়েছিল, বাইক নিতে গিয়ে একটা চেক দিয়েছিল, চেকটা কোনো কারণবশত বাউন্স হয়েছে। বাউন্স হওয়ার পরে শোরুম থেকে বারবার ওকে ডাক ডেকেছে, দুদিন দুদিন ওর সময় দিয়েছে, দুদিন পরে আমি আসছি, বলছে যে তোমার বাউন্স হয়ে গেছে, টাকা এই মুহূর্তে দিতে হবে নাহলে তোমাকে ছাড়বো না। না ছাড়ার কারণে ও বলছে যে ঠিক আছে আমার সময় দিতে হবে, আমি টাকা দিয়ে দিচ্ছি। ও বারবার আমাদেরকে ফোন করে, ফোন করার পরে এবার আমরা ওর বাবাকে বলে জানিয়ে আমরা সেটেলমেন্ট করতে এসেছিলাম শোরুমে যে আমরা পনেরো দিনের মধ্যে টাকা দিয়ে দেবো। এবার এসে গিয়ে দেখি যে আমরা যে লাস্টটা হসপিটালে। বুধবার বিকেলের পর থেকে তার মোবাইল বন্ধ হয়ে যায়। সাদ্দামের বন্ধুরা তার খোঁজে নৈহাটির ওই শোরুমে গেলে তারা জানায় যে সে আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় শোরুম থেকে তাকে উদ্ধার করা হয়। থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। যেতে চেকে ওর সিগনেচারের সমস্যা হয়েছে বললো, আজকে এসছে সিগনেচার করবে। ওখানে বলছে ফুল পেমেন্ট করতে হবে, গতকাল এসছে, আসার পরে বলছে ফুল পেমেন্ট করতে হবে গাড়ি, নাইলে তোকে এখান থেকে ছাড়া হবে না। তারপরে কাল থেকে ওকে মারধর করা হয়েছে একাধিকবার। মারধর করার পরে আমাদেরকে আজকে তিনটের সময় ফোন করলো শোরুমের লোক, শোরুমের মালিক থেকে শুরু করে সবাই, বামসার থেকে সবাই যুক্ত আছে। লোকাল থানায় ইনফরমেশন করলাম দত্তপুর পিএস, ওখান থেকে নৈহাটি পিএসেও ওরা ইনফরমেশন করলো। করার পরে এরা বললো রিকভারি করেছি নৈহাটি থানা। এখন আমরা এসে জানতে পারলাম, আমাদের বললো হসপিটালে আসো, হসপিটালে এসে জানতে পারলাম যে ও এক্সপায়ার হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, গাড়ির টাকার জন্য সাদ্দামকে আটক করে বেধড়ক মারধর করে শোরুম মালিক ও কর্মচারীরা। ফোনে আমার ছেলে বলে দিয়েছে বাকে আমাকে মেরে দেবে ওরা টাকা না নিয়ে আসলে। আমি টাকা অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম, টাকা অ্যারেঞ্জমেন্টের জন্য ছিলাম, ইতিমধ্যে ওরা ফের ফোন করছে, তোর ছেলেকে মেরে দেবো, তোর ছেলেকে মাছাবো না। শোরুম থেকে বারবার আমাকে বলছে কোন জায়গায় তো নৈহাটি শোরুম, বার বাজার শোরুম, নৈহাটি বাজার শোরুম। তারপর আমরা এখন তৈরি আসার পরে শুনলাম যে এই ব্যাপার, হসপিটাল ওখান থেকে ডেড বডিলে চলে এসছে, ওরা পিটিয়ে মেরে ফেলেছে ছেলেকে, এখন বলছে গলায় দড়ি দিয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মোমেন্টস ল্যান্ড, নৈহাটি।